মতিঝিল আইডল স্কুলের সামনে শ্রমিক দলের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে শ্রমিক কর্মচারীদের কনভেনশন। সেখানে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট ইমরুল আহসান, সরাসরি যাচ্ছি তার কাছে। ইমরুল, অনুষ্ঠানের পরিবেশ কেমন দেখছেন আমাদের জানাবেন। ফারজানা, তিনটা থেকে আনুষ্ঠানিকভাবে এই শ্রমিক কর্মচারী কনভেনশনটি শুরু হবে, তবে ইতিমধ্যেই হাজার 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 শ্রমিক কর্মচারী উপস্থিত হয়েছেন, সারা দেশ থেকে এখানে এসেছেন। শ্রমিক দলের উদ্যোগে এই আজকের এই প্রোগ্রামটি হচ্ছে। শ্রমিক দলের পাশাপাশি সম্মিলিত শ্রমিক পরিষদও এই এই সহ আয়োজক এই অনুষ্ঠানের। প্রতিটি জেলা থেকে 50 জনের একটি প্রতিনিধি এখানে এসেছে, অর্থাৎ 64 জেলার প্রতিনিধিরা এখানে উপস্থিত রয়েছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান সহ দলের সিনিয়র নেতারা এখানে বক্তব্য রাখবেন। মূলত বিএনপির যে এক দফা আন্দোলন চলছে তারই অংশ হিসেবে এই শ্রমিক কনভেনশনটির শ্রমিক কর্মচারী কনভেনশনটির আয়োজন করা হয়েছে। যে একটি বিষয় জানিয়ে রাখি যে বিএনপি নিজের দলের পাশাপাশি বিভিন্ন পেশাজীবীদের কে এই এই আন্দোলনে সম্পৃক্ত করার জন্য পেশাজীবীদেরও বিভিন্ন সংগঠনের ধারাবাহিক তারা কর্মসূচি পালন করে আসছে। গতকাল ঢাকায় মহিলা সমাবেশ হয়েছে, আজকে শ্রমিক কর্মচারী কনভেনশন, আগামী পরশুদিন ঢাকায় নয়াপল্টনে কৃষক সমাবেশের আয়োজন করা হয়েছে এবং আগামী 4 অক্টোবর পেশাজীবীদের একটি কনভেনশন হবে। অর্থাৎ বিএনপি তাদের আন্দোলনকে একটি তাদের গত জুলাই এবং গত ডিসেম্বরে যে চাঙ্গা ভাব ছিল তারা সেই আন্দোলনকে সমর্থন করে আবার চাঙ্গা করতে চান। সেই কারণে সব শ্রেণী পেশার মানুষকে তারা এই আন্দোলন সম্পৃক্ত করার অংশ হিসেবে এই প্রোগ্রামগুলো তারা আয়োজন করছেন। বিকাল 3টায় আনুষ্ঠানিকভাবে শুরু হবে এবং এখানে শ্রমিক কর্মচারী যারা আছেন তারা অপেক্ষায় আছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তখন আসেন এবং আগামী আন্দোলন এবং আন্দোলন নিয়ে তিনি তার দলের অবস্থান এবং তাদের প্রতি কী নির্দেশনামূলক বক্তব্য দেন সেটি শুনবার জন্য শ্রমিক কর্মচারীরা এখানে আছেন। চেয়ারম্যান সাহেব, আমার একটা কথা আছে। তো কথা ছিল, তুমি পিছে গিয়ে আস, সামনে আসো, এদের জুতা দিয়া বাইরা। তিল পয়সা জমা তুম করে পয়সা পাঠাই, এটা কি হিসাব চাইতে পারি না? আমি দুইটা পয়সা পাঠানোর পরে নিজের অনেক মাত্রার মনে করতেছি। আপনার মিশন আর মেশিন দুইটাই আমার দেখা সার। আমার মনে হয় তোমার এখন সংসার আলাদা করার সময় চলে আসছে। তোমরা চাইছো আমাকে বিয়ে দিতে, বিয়ে করছি আমার এই পরিস্থিতির জন্য তুমি দেন। বড় ভাই, ওইটা ভুলা যায় নাই দেখেই তো এখনো হাত ওঠে নাই। কি করি তুই? আমার হাত তুলবি পারে? কাজ না হইলে আপনার জুতা আমার গাল। আমারে ভিসা দিব তো? বিদেশ যেতে কি ভিসা লাগে? লাগে শুধু একটা কানেকশন। দেখবেন বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত 8:20 এনটিভিতে। তার লগে আপনার সম্পর্ক কি লাইলি মজনু টাইপের? যে লাইলি রে মারলে মজনু সিকিউর দিয়ে ওড়ে মানে কি? ধারাবাহিক নাটক গোলক ধাঁধা, সবক দাও করে চান্দাবাজি করতে যা ধরা খাইছিলাম, সেটা বাসে আনছে কে? আমি মুই কি উল্টা পাল্টা কিছু বলছি? মুই বলছি যে তাড়াতাড়ি যাতে আসতে পারে সে ব্যাপারে বলছি, মানে এখন তো আসতে বেশি সময় লাগার। রচনা মোহাম্মদ মামুনুর রশিদ, পরিচালনা শামীম জামান। বানাইয়ে বই রইছি। গল্প তো পাই গেছি রে, গল্প তো ফাইনাল হয়ে গেছে। এই কাজটা কেডা করলো স্যার? এর ওই জামাল বলছে স্যার আমরা একটা কাজ করব। দেখবেন রবি, সোম ও মঙ্গলবার রাত 8:20 এনটিভিতে। রোকসানা, রোকসানা, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছো? এই দিন হলো সেই দিন যেদিন সেই পাগলা স্যার তার সকল জড়তা ভুলে। ধারাবাহিক নাটক ভালোবাসার অলি গলি, রচনা ও পরিচালনা সাগর জাহান। তুমি কি আসলে ভাইয়া বলো তো, তুমি আসলে কিন্তু আমাকে দুইজনের কাছে বিক্রি করে দিয়েছো। আমি তো ভালো করে জানি তুমি আজকে দেখো তাহলে কালকে আর একটা গার্লফ্রেন্ড ছুটে পা। ভালো কোন মেয়েটা? এটা ধরেন এখানে দুই ভরি আছে। আর কি করতেছে এগুলো? এটা বিক্রি করলে আপনি 1.5 লাখ টাকা হলে অন্তত পাবেন। দাগিনে আমি যা কিছু করছি আরে আমি কি টাকা দেওয়ার জন্য এগুলা করছি নাকি? আপনি কি জন্য কি করেছেন সেটা শুধু আপনি জানেন শহীদ ভাই। আমরা এখন একটা মজার খেলা খেলবো, এটা আপনি ভিডিও করবেন। আমি কিন্তু ভিডিও করতেছি ভাই। সেই লাগে দেখবেন সোম মঙ্গল ও বুধবার রাত 9:30 এনটিভিতে।
এখন বিকাশ অ্যাপে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।